প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান, সহকারী শিক্ষক জুনাগাঁ চাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রাথমিকের চতুর্থ শ্রেণীর বিজ্ঞানের ক্লাস নেওয়ার জন্য। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তারা বিজ্ঞান বইটা নিয়ে বসে পড়ো, সাথে খাতা এবং কলম। আমি তোমাদের আজকে একটু ভিন্নভাবে ক্লাস নিব। এখানে পাওয়ার পয়েন্টের ব্যবহার থাকবে। আশা করি ক্লাসটা তোমাদের বোধগম্য হবে এবং ক্লাসটা তোমরা উপভোগ করবে। তো আমি চলে যাই আমার মূল ক্লাসে। তো এই হচ্ছে আমার পরিচিতি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আগেই আমার পরিচয়টা দিয়ে দিয়েছি, আর আমাদের এটা হচ্ছে পাঠ পরিচিতি। তো তোমাদের বিজ্ঞান বইটা দরকার, বিজ্ঞান বইটা নিয়ে নিশ্চয়ই তোমরা বসে পড়েছো। তো আগে দেখো, বইটা আগে খোলার দরকার নাই, এখন তোমরা এটা দেখো। এই যে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে, অনেক কিছু আছে এখানে। এটা কিসের ছবি হতে পারে বলো তো দেখি, কিসের অ্যানিমেশন হতে পারে? তোমরা কি বুঝতে পারছো এটা কিসের? এটা দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। নিশ্চয়ই তোমরা একটু ধরতে পারছো, এখানে মেঘ দেখা যাচ্ছে, তাই না? মেঘ, সূর্য, সাদা মেঘ, কালো মেঘ। এই যে প্রথমটা যদি আমি একটু দেখাই তোমাদের, তোমরা কি দেখতে পাচ্ছো আমার মাউসের কার্সর? দেখো, পিছনে আছে সূর্য, তারপরে আছে কালো মেঘ, তাই না? তারপরে আছে সাদা মেঘ, দেখতে পাচ্ছ আমার মাউসের কার্সর, সাদা মেঘ দেখা যাচ্ছে। তারপরে আবার সাদা মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে, তারপরে আবার কালো মেঘ, তারপরে সাদা মেঘ, বৃষ্টি পড়ছে, আবার শুধু সাদা মেঘ এবং সূর্য, তারপরে কালো মেঘ, ঘন কালো মেঘ, হালকা কালো মেঘ, তারপরে বজ্রপাতের ছবি দেখা যাচ্ছে। বজ্রপাত, বৃষ্টি একসাথে হচ্ছে এখানে, তাই না? এখানে শুধু বৃষ্টি হচ্ছে, এখানে শুধু সূর্যটা একা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে একটু ভাবো তোমরা, এটা আসলে কিসের ছবি হতে পারে, কিসের অ্যানিমেশন হতে পারে? আচ্ছা, এতক্ষণ তোমরা ভেবে নিশ্চয়ই ভেবে ফেলেছো, এবার বলো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে আবহাওয়া রিলেটেড কোনো কিছু, তাই না? কখনো সূর্যকে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে না, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কখনো বজ্রপাত হচ্ছে। তাহলে এটা আবহাওয়া রিলেটেড কোনো কিছু। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান অর্থাৎ আবহাওয়াটা কি কি নিয়ে হয়, আমরা সেই বিষয়টা জানবো আজকে। তো চলো এবার কিছু ছবি দেখি। এটা কিসের ছবি দেখো তো? এটা মেঘ, কিন্তু মেঘ এবং ঝড় একসাথে হচ্ছে। মেঘটা কালো মেঘ হয়ে গেছে, ঝড় হচ্ছে, তাই না? এই যে ঝড় উৎপত্তি এখানে হয়েছে, সে ঝড়টা ঘুরছে, ঘূর্ণিঝড় একটা, তাই না? এটা একটা ঘূর্ণিঝড়। এরপরে একটা দেখো, এরপরে কি হচ্ছে, বাতাস হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টি হচ্ছে, এখানে ঝড় দেখলাম, এখানে বৃষ্টি হচ্ছে। এরপরে কি, চলো আবার কিছু ছবি দেখি। প্রথম ছবিটা দেখো, এখানে রোদ হচ্ছে, তাই না? রোদ। আবার এখানে দেখো, মেঘাচ্ছন্ন দিন, অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমি প্রথমে দেখাচ্ছিলাম যে সাদা মেঘ, সাদা মেঘের সাথে সূর্য, আবার কালো মেঘ, কালো মেঘের সাথে কিছু সাদা মেঘ, এখানে কিন্তু এরকম দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখন জানবো যে আবহাওয়াটা কি,
আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা, অর্থাৎ প্রতিদিনের আকাশটা এবং বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডল এবং আকাশ এই দুটোর অবস্থাটা কি, এই অবস্থাটাকেই বলা হচ্ছে আবহাওয়া। যে অবস্থাটা কি মেঘাচ্ছন্ন নাকি মেঘমুক্ত, আবার আকাশটা কি রৌদ্রোজ্জ্বল নাকি সাদা মেঘে ভরপুর, বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হচ্ছে, এই সবগুলোর সংমিশ্রণ হচ্ছে আবহাওয়া। এখানে একটা উদাহরণ আমি যদি দিই, যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল আবার মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা, ঠিক আছে? মানে আমি যেটা কথা আগেই বললাম যে আকাশটা রৌদ্রোজ্জ্বল হতে পারে, অর্থাৎ আকাশটা আকাশে সূর্য থাকতে পারে, মেঘ থাকতে পারে, হ্যাঁ, সে মেঘটা সাদা মেঘ হতে পারে, সে সাদা মেঘগুলো সূর্যের চারপাশ দিয়ে বিভিন্ন জায়গায় উড়ে উড়ে যাচ্ছে, মানে পৃথিবীতে প্রচুর পরিমাণ আলো, প্রচুর পরিমাণ রোদ, এটা এক ধরনের আবহাওয়া। আবার কি হতে পারে যে সূর্য কালো মেঘ দিয়ে ঢাকা, মেঘাচ্ছন্ন, আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখিয়েছি তোমাদের, কালো মেঘ দিয়ে ঢাকা, তাহলে সেটাকে আমরা বলতেছি মেঘাচ্ছন্ন, ঠিক আছে? তারপর বাতাসটা কি হতে পারে, বাতাসটা হতে পারে গরম, আসলে বাতাসটা গরম হয় না, মানে একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি হতে পারে, এখানে বাতাসটা গরম হবে না, আসলে বাতাসটা ভ্যাপসা হতে পারে, মানে আবহাওয়াটা একটু ভ্যাপসা হতে পারে, মানে গরম হতে পারে, আবার প্রচণ্ড বাতাস এসে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা বাতাস তৈরি হতে পারে, গরম অনুভূতি হতে পারে, আবার বাতাসের মাধ্যমে ঠান্ডা অনুভূতি হতে পারে, সবগুলোই হচ্ছে এক একটা আবহাওয়ার অবস্থা। এই সবগুলো মিলেই আসলে সবগুলোকেই আমরা বলতেছি আবহাওয়া। নিশ্চয়ই তোমরা এতক্ষণ বিষয়টা বুঝতে পেরেছ, তাই না? তো এখানে দেখো দুটো ছবি দেখা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আবার সুন্দর মেঘ, এই তো। এরপরে আমরা জানবো আমাদের মূল বিষয়টা হচ্ছে আবহাওয়ার উপাদান, অর্থাৎ আবহাওয়াটা কি 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 নিয়ে আবহাওয়াটা হয়, আবহাওয়ার মধ্যে কি কি উপাদান থাকে, কোন কোন উপাদানগুলোকে আমরা আবহাওয়ার উপাদান বলতে পারি, ঠিক আছে? তো আমরা একটু সামনের দিকে যাই, আবহাওয়ার এখানে দেখো কয়েকটা অ্যানিমেটেড ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা দেখা যাচ্ছে রৌদ্রোজ্জ্বল, তাই না? এখানে সূর্য আছে আর সাদা মেঘ আছে, সুন্দর একটা আবহাওয়া। তারপর এখানে কি আছে, আংশিক মেঘাচ্ছন্ন, অর্থাৎ সূর্য আছে, মেঘটা একটু কালো, পুরোটাই না কিছু কালো। তারপর পাশের ছবিটা, 3 মিনিট ছবিটা দেখা যাচ্ছে কি বর্ষণ মুখর, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। তারপর এখানে দেখো এনিমেটেড ছবিটা দেখো, এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে বিদ্যুৎ চমকালো, দেখছো? এখানে কিন্তু বিদ্যুৎ চমকানোর একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি বজ্র বৃষ্টি, বজ্র বৃষ্টি। তো তোমরা নিশ্চয়ই বজ্র বৃষ্টিটা দেখেছো, এখন বর্ষাকাল, এখন কিন্তু এ ধরনের বৃষ্টি হচ্ছে, কি হয় আগে বিদ্যুৎ চমকায় তারপর প্রচণ্ড শব্দ হয়, তাই না? আমরা দেখি যে বজ্রপাতে মানুষের মৃত্যু দেখি, বজ্রপাতে গরু ছাগলের মৃত্যু দেখি, মানুষের মৃত্যু দেখি, মানে টিভিতে দেখি, আমরা খবরে পড়ি, তাই না? খবরের কাগজে আমরা দেখি, টিভিতে দেখি, আমরা হয়তো ফেসবুকের মাধ্যমে এই খবরগুলো পাই যে বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ মারা যায়, তো ওইটা হচ্ছে বজ্র বৃষ্টি, বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হয়, অর্থাৎ বিদ্যুৎ চমকায় এবং শব্দ হয়, অনেক জোরে শব্দ হয়, সেটাকে আমরা বজ্র বৃষ্টি বলছি। তো এটাকে বলা হচ্ছে আকাশের অবস্থা, এই রৌদ্রোজ্জ্বল, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর, বজ্র বৃষ্টি, এটাকে বলা হচ্ছে আকাশের অবস্থা। তো এখানে দেখেন সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি, আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। যখন আবহাওয়া অনেক খারাপ হয়, যে দেখা যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, বঙ্গোপসাগরের অদূরবর্তী এলাকায় মধ্য সাগরের মধ্যে একটা ঝড় তৈরি হয়েছে, যে কিছুদিন আগে একটা ঝড় আসছিল আমাদের এখানে, যেটাকে আমরা বলতেছি আম্পান, তাই না? আমরা দেখছি নার্গিস, আমরা দেখেছি সিডর, আমরা দেখেছি এরকম অসংখ্য ঝড় আমরা দেখেছি,
তাই না? তো এগুলাকে কি বলা, সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য পাই, আমরা টেলিভিশনে পাই, রেডিওতে পাই, আবার এই যে ফেসবুক থেকে পাই, ইন্টারনেট থেকে পাই, তাই না? তো আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারি, যে আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। তো সেই প্রতীকগুলোকে, এই যে আমি আলোচনা করলাম যে রৌদ্রোজ্জ্বল, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর, বজ্রবৃষ্টি, এগুলো বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হয়। তো এগুলো কি বলা হচ্ছে আসলে আকাশের অবস্থা, এই আকাশের অবস্থাটা একটা আবহাওয়ার উপাদান। আমরা এখন পরের উপাদানে যাব। এই ছবিটা একটু দেখো, কি দেখা যাচ্ছে যে সূর্যের আলো অনেক, এখানে কি হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে, গরমের ফলে কি হচ্ছে, ঘাম হচ্ছে, তাই না? ঘাম হচ্ছে, ওই ছেলেটা পাখা দিয়ে ঘাম পাখা দিয়ে বাতাস করছে, তাই তো? তো বাতাস দিয়ে সে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। এই ছবিটা হচ্ছে গরমের। আবার ঠিক পাশে একটা ছবি দেখো, সবাই কিন্তু সোয়েটার পরেছে, কেউ মাফলার পরেছে, এবং খড়ের মধ্যে বা কোনো কিছুতে আগুন দিয়ে তারা সবাই গায়ে গরম করার চেষ্টা করছে, তাদের গা আগুন দিয়ে গা গরম করার চেষ্টা করছে, আগুন দিয়ে তারা তাদের গা গরম করার চেষ্টা করছে। তো তো এটাকে আমরা কি বলতে পারি, এটাও কিন্তু এক ধরনের, এই দেখো টেম্পারেচার কখনো, টেম্পারেচার কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে টেম্পারেচারটা কখনো নিচের দিকে নামছে, কখনো বেশি হচ্ছে। যখন টেম্পারেচারটা বেশি হয় তখন আমরা সেটাকে গরম বলি, আমরা বেশি তাপমাত্রা অনুভব করি, গরম অনুভব করি। আবার টেম্পারেচার যখন নিচের দিকে নামে, কমে যায়, তখন সেটা, তখন আমরা ঠান্ডা অনুভব করি। তো আমরা এখন এটাকে বলবো তাপমাত্রা, কখনো গরম অনুভব হয়, কখনো ঠান্ডা অনুভব হয়, এটাকে আমরা বলবো তাপমাত্রা, এবং এটা একটা আবহাওয়ার উপাদান। ওকে, দেখো এখানে যে কোনো দিন আমরা ঠান্ডা আবার কোনো দিন গরম অনুভব করি, বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি, গরম দিনও বলতে পারি রৌদ্রোজ্জ্বল, আবার রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিনও বলতে পারি। তো তাপমাত্রা হচ্ছে আমাদের একটা আবহাওয়ার উপাদান। আমরা পরের উপাদানে যাব। দেখো এখানে কি হচ্ছে, এখানে এক ধরনের ঝড় হচ্ছে, আবার এখানে সূর্যের আলো দেখা যাচ্ছে, এখানে ঝড়, এখানে সূর্যের আলো দেখা যাচ্ছে, বাতাস হচ্ছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। এটাকে আমরা বলছি আর্দ্রতা। আর্দ্রতাটা কি তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, আর্দ্রতাটা এখানে আমি বলি একটু, আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তখন আমরা ঘেমে যাই। এটাই তোমার বাবা, যখন তুমি ঘেমে যাবা, তোমরা একদম ঘেমে যাবা, তখন বলবা আমাদের জলীয় বাষ্পটা বেশি আছে। আবার যখন তুমি শুষ্ক থাকবা, যে একদম কোনো ঘামতেছো না, নর্মাল টেম্পারেচারের মধ্যে আসো, নর্মাল অবস্থায় আসো, কোনো ঘাম তোমার শরীরে নাই, তখন বলবে জলীয় বাষ্পের পরিমাণ কম। তো আর্দ্রতাটা কি, জলীয় বাষ্পের পরিমাণটা, ঠিক আছে? এই যে কম অথবা বেশি, জলীয় বাষ্পের পরিমাণ কম অথবা বেশি, এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, পরিমাণটা কম আছে নাকি বেশি আছে। তাই আর্দ্রতাটাকেও, আর্দ্রতাও হচ্ছে আবহাওয়ার একটা উপাদান। এরপরে আমরা আর একটা উপাদানে যাই। দেখো এখানে কি, ফ্যান দিয়ে একটা বিড়াল বাতাস পাচ্ছে, তাই না? তো এটাকে আমরা কি বলবো, দেখো ওর কিন্তু, ওর ওর লোম, ওর সব কিছু কিন্তু এক সাইডে চলে গেছে, যেদিক বাতাসটা পাচ্ছে সেই দিকে কিন্তু চলে যাচ্ছে। তো এটা কিন্তু বাতাসের প্রবাহ, এটাকে আমরা বলতে পারি বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ অর্থাৎ বাতাসের প্রবাহ। তো এটা কি, যে বায়ুর সচল অবস্থাকে বলা হয় বায়ু প্রবাহ। সচল মানে বায়ুটা সচল আছে,
চলছে, বায়ু চলছে, বাতাস চলছে, সেটাকে আমরা বলতেছি বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ হালকা হতে পারে, আবার প্রবল হতে পারে। হালকা হতে পারে মানে কি, ধীরে ধীরে বায়ু প্রবাহ হতে পারে, আর প্রবল মানে কি, অনেক জোরে বায়ু প্রবাহটা হতে পারে। তো বায়ু প্রবাহ বিভিন্ন দিকেও হতে পারে, উত্তর থেকে দক্ষিণ দিকে, আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, বিভিন্ন দিকে বায়ু প্রবাহ হতে পারে। তো বায়ু প্রবাহের মানে দিক থাকতে পারে একটা, আবার বায়ু প্রবাহকে বেগ থাকতে পারে একটা, কম বেশি হতে পারে। সো বায়ু প্রবাহটাও হচ্ছে আবহাওয়ার এক ধরনের উপাদান। এরপরে তাহলে আমরা বায়ু প্রবাহের উপাদানগুলি কি জানলাম? আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ আবহাওয়ার উপাদান কয়টা? আবহাওয়ার উপাদান হচ্ছে চারটা: আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। বলো তো আমার সাথে তোমরা, আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। আবার বলো, আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। আবার বলো, আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। এই চারটা হচ্ছে আবহাওয়ার উপাদান। এবার তোমরা কি করবা, তোমার পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠা বের করবা। 69 পৃষ্ঠা বের করে এটা একটু পড়বা, এই যে আবহাওয়ার উপাদান, যে আমরা কোনো কোনো জায়গায় আবহাওয়া, আকাশের অবস্থা, আমরা কোনো জায়গার আবহাওয়ার, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। এখন তোমরা এইগুলো একটু পড়ো, এটা একটু তোমরা পড়ো। তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিলাম, তোমরা একটু পড়ো। এবং খুব মনোযোগ দিয়ে পড়ো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। পুরো বিষয়টা অবশ্যই বুঝতে হবে, না হলে তোমরা ভালোভাবে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে না। যে আকাশের অবস্থা, তাপমাত্রা, তারপরে কি, বায়ু প্রবাহ, আর্দ্রতা, আবহাওয়ার উপাদান, আমাদের পড়ার মূল বিষয় এটাই ছিল। আবহাওয়ার উপাদান চারটা, একটা হচ্ছে আকাশের অবস্থা, একটা তাপমাত্রা, একটা আর্দ্রতা, আর একটা বায়ু প্রবাহ। এই চারটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। নিশ্চয়ই তোমরা আমার বিষয়টা বুঝতে পেরেছ। যাই হোক, তোমরা এতক্ষণ তোমাদের পড়া কি হয়ে গেছে? আচ্ছা, অসুবিধা নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়তে থাকো। তো যাই হোক, আমার মনে হয় যে তোমরা 69 পৃষ্ঠাটা এতক্ষণে পড়ে ফেলেছ। এখন আমরা একটু সামনের দিকে যাব, শূন্য স্থান পূরণ। এখন তোমরা আমার সাথে বলো তো দেখি, বাতাস হতে পারে গরম বা কি? বলো, বাতাস কি হতে পারে, গরম বা? ঠান্ডা, গরম বা ঠান্ডা? আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, যাই হোক আমি ফিরে এসেছি আবার। তো আবার দেখি আমি, যে বাতাস হতে পারে গরম বা ঠান্ডা, গরম বা ঠান্ডা, তাই নয় কি? গরম বা ঠান্ডা। খ নম্বর, প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থাকে কি বলা হয়? আবহাওয়া বলা হয়। প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। গ্রীষ্মকালে একটি সাধারণ ঘটনা, গ্রীষ্মকালে ড্যাশ একটি সাধারণ ঘটনা, বজ্র বৃষ্টি একটি সাধারণ ঘটনা। গ্রীষ্মকালে কি হয়? ঝড় হয়।
কালবৈশাখী ঝড় হয় তখন বজ্র বৃষ্টি হয়। বায়ু প্রবাহ হলো ড্যাশ উপাদান, আবহাওয়ার উপাদান, তাই না? শূন্যস্থান। তাইলে বাতাস হতে পারে গরম বা ঠান্ডা, প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি একটি সাধারণ ঘটনা, বায়ু প্রবাহ হলো আবহাওয়ার উপাদান। এরপরে আমরা যাব সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, কোনটি আবহাওয়ার উপাদান নয় বলো দেখি, তাপমাত্রা, আর্দ্রতা, অক্ষাংশ, নাকি বায়ু প্রবাহ? তাহলে তাপমাত্রা হয়, আর্দ্রতা হয় এবং বায়ু প্রবাহ হয়, তাহলে অক্ষাংশ। অক্ষাংশ ঠিক। কোনটি বাংলাদেশে বাংলাদেশের আবহাওয়া অফিসের প্রতীক নয়? বজ্রবৃষ্টির রৌদ্রোজ্জ্বল আংশিক মেঘাচ্ছন্ন, জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। কোনটি বর্ষাকালে সাধারণ ঘটনা? কুয়াশা, বৃষ্টি, খরা, ধুলাময় অবস্থা। কুয়াশা অবশ্যই, ও সরি, কোনটি বর্ষাকালে সাধারণ ঘটনা অর্থাৎ নিয়মিতভাবে হয়, সেটা হচ্ছে বৃষ্টি। এরপরে আমরা যাব বাম পাশের সাথে শব্দের সাথে ডান পাশের ছবির মিলকরণ। এখানে আছে রৌদ্রোজ্জ্বল দিন, দেখো তো এটা কোনটা রৌদ্রোজ্জ্বল দিন, এটা, তাই না? তাহলে এটার সাথে এটা মিলবে, এটা হচ্ছে বায়ু প্রবাহ। এখানে এটাকে বায়ু প্রবাহ আমরা বলি, এই বায়ু প্রবাহ। কুয়াশা, কুয়াশা, এই নিচের ছবিটা হচ্ছে কুয়াশা, নিচের ছবির সাথে মিলবে। এবার হচ্ছে মেঘাচ্ছন্ন দিন, এটা হচ্ছে মেঘাচ্ছন্ন দিন, এটার সাথে মিলবে। তো এরপরে আমরা যাব বাড়ির কাজ। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণ সবকিছু বুঝে ফেলেছো, আবহাওয়ার উপাদানগুলো কি কি বুঝে ফেলেছো, আবহাওয়া কাকে বলে বুঝতে পেরেছো, আবহাওয়ার প্রত্যেকটা উপাদান বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি বাড়ির কাজ দিব। তো 1 নম্বর বাড়ির কাজটা হচ্ছে তোমাদের বাড়ির আশেপাশের আবহাওয়া পর্যবেক্ষণ করে লিখবে। তোমাদের বাড়ির আশেপাশের যে আবহাওয়া আছে সে আবহাওয়াটাকে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে খাতায় লিখবে। 2 নম্বর হচ্ছে আবহাওয়ার উপাদানগুলোর নাম সহ ব্যাখ্যা করো। আবহাওয়ার যে 4টা উপাদান আছে নাম সহ ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করবা মানে তোমরা লিখবা, লিখে তোমরা ছবি তুলে এই যে লিঙ্কটা আছে যেটাতে দেখা যাচ্ছে সেই লিঙ্কের কমেন্টে তোমরা অবশ্যই সেই ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে বাড়ির কাজ, নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ, তো ঠিক মতো বাড়ির কাজগুলো করে তোমরা পাঠিয়ে দেবে। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।